দ্বাদশ শ্রেণীর অধ্যয়নরত নবাগত ছাত্রছাত্রীদের শুভ সকাল জানিয়ে আজকে দূরশিক্ষণ পাঠদান প্রক্রিয়া শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বানান শুদ্ধি করাবো, তোমরা লক্ষ্য রাখো। আমি কিছু ভুল বানান লিখছি, সেগুলো সঠিক রূপ কী হবে সেগুলো বোঝানোর চেষ্টা করব। পরিষ্কার পুরস্কার দুটো শব্দ দুটি বানানে ভুল আছে, সঠিকটা কি হবে? পরিষ্কার, এই যে জোর শব্দটা আছে, এই দুটোতে সমস্যা আছে। মনে রাখতে হবে সবসময় ওয়া এবং আ ভিন্ন, অন্য কোনো স্বরধ্বনি থাকলে তারপরে সবসময় মূর্ধন্য স্ব বসবে, তবে ব্যতিক্রম থাকতে পারে। তাহলে কি হবে, এই যে রশিকার আছে এরপরে সবসময় মূর্ধন্য স্ব বসবে। কি বললাম, ওয়া ভিন্ন, অন্য কোনো স্বরধ্বনি থাকলে তারপর সবসময় মূর্ধন্য স্ব বসবে। এখানে কি আছে, রশিকার, রশিকার পরে সবসময় মূর্ধন্য স্ব বসবে। আর এখানে কি আছে, এখানে কিছু নেই মানে ওয়া আছে, কিছু নেই মানে সেখানে ওয়া থাকে, তারপরে দন্ত স্ব বসবে। একইভাবে আবিষ্কার, আবিষ্কার কি হবে, আবিষ্কার এখানে দন্ত স্ব হবে না, হবে মূর্ধন্য স্ব। আবিষ্কার একইভাবে পরিষেবা বানান সব জায়গায় আমরা দন্ত স্ব দেখি, কিন্তু পরিষেবা বানানে দন্ত স্ব হবে না, এখানে হবে মূর্ধন্য স্ব। পরিষেবা বানানটা দেখো, যেখানে দন্ত স্ব হবে না, হবে মূর্ধন্য স্ব পরিষেবা। তাহলে কি হলো, ওয়া ভিন্ন, অন্য কোনো স্বরধ্বনি থাকলে তারপরে মূর্ধন্য স্ব বসবে। তাহলে পরিষ্কার মূর্ধন্য স্বয় কয়া হবে, পুরস্কার দন্ত স্বয় কয়া হবে, আবিষ্কার মূর্ধন্য স্ব কয়া হবে, পরিষেবা বানানটা, সেবা বানান আমরা জানি যে দন্ত স্ব একার গয়াকার, কিন্তু যখন পরিষেবা হবে তখন সেটা হয়ে যাবে মূর্ধন্য স্ব।
ডান পাশে হ কোনটা হয় গুণতন আর কোনটা হয় মূর্ধন্য সেটা বিশ্লেষণ করেছি। এইটা হলো হয় ন, এই চিহ্নটা হলো হয় ন, বিশ্লেষণ করলে হ যোগ ন পায়। আর এই যে নিচে গুণতন্যের মতো এটা আসলে হ যোগ মূর্ধন্য। তাহলে এই যে মূর্ধন্য, সায়াহ্ন, বর্ণি, পূর্বাহ্ন, অপরাহ্ন আমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে একটা না একটা আসেই, কিন্তু আমরা গুলিয়ে ফেলি কোনটা হয় ন হবে কোনটা মূর্ধন্য, আগে বুঝতে হবে কোনটা হয় ন আর কোনটা মূর্ধন্য। এইটা হলো হ ন আর এটা হলো হ যোগ মূর্ধন্য। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে এই নিচের দুটো পূর্বাহ্ন এবং অপরাহ্ন হলো হয় মূর্ধন্য। সবসময় মনে রাখতে হবে পূর্বাহ্ন অপরাহ্ন হলো মূর্ধন্য, এই দুটো, আর এগুলোতে সবসময় মূর্ধন্য হবে, দন্তন্য হবে। তাহলে কি বললাম, পূর্বাহ্ন অপরাহ্ন, পূর্বাহ্ন অপরাহ্ন হয় মূর্ধন্য এবং মধ্যাহ্ন সায়াহ্ন বর্ণি এরকম জাতি তত্ত্বে সব জায়গায় হবে দন্তন্য। এটা মনে রাখতে হবে যে হয় মূর্ধন্য আর হয় দন্তন্য। কৌতুক এবং কৌতূহল, কৌতুক যখন লিখব তখন তয় দীর্ঘ হবে না, হবে তয় হ্রস্বকার। কৌতুক কৌতূহল, কৌতুক বানানে দীর্ঘকার হবে না, হবে হ্রস্বকার। আর কৌতূহল হলো কৌতূহল যখন লিখবো তখন সেটা হবে দীর্ঘকার, কৌতূহল। বিভীষিকা, পিপীলিকা, শারীরিক, এই তিনটা থেকে সাধারণত পরীক্ষায় একটা এসেই থাকে। সঠিক বানানটা হবে বিভীষিকা বানান ভয় দীর্ঘিকার হবে এবং পর হবে মূর্ধন্য স্ব। পিপীলিকা বানান পয়ঋষি পয় দীর্ঘিকার, লয়ঋষি পয় আকার, শারীরিক বানান তালব্য আকার, রয় দীর্ঘি, রয়ঋষি পয় শারীরিক। মনে রাখতে হবে তিনটা থেকে সাধারণত একটা থাকেই। Thank you.
দুরবস্থা, আমরা প্রায় ভুল করে থাকি, কিন্তু দুরবস্থা লেখার সময় রয় আকার দেওয়া যাবে না। হবে দুরবস্থা, দুরবস্থা আকারটা দেওয়া যাবে না, হবে দুরবস্থা। মুহূর্ত এবং মুমূর্ষু বানান, মুহূর্ত বানানে ময়রস্য হয় দীর্ঘ হবে। মুহূর্ত তাহলে কি হবে, যে দুরবস্থা, দুরবস্থায় রয় আকার দেওয়া যাবে না। মুহূর্ত বানান হয় দীর্ঘ, তয়রে মুমূর্ষু, ময়রস্য ময় দীর্ঘ, মূর্ধন্যস্বর রে মুমূর্ষু। তিনটা বানান, শুশ্রূষা মুখস্থ ঊর্ধ্ব, শুশ্রূষা বানান সবসময় মনে রাখতে হবে, তার অবশ্যই লকলা দীর্ঘ হবে। এগুলো শুশ্রূষা বানান এই দীর্ঘকার, তার অবশ্যই অপলা দীর্ঘ। মুখস্থ বানান এই দন্তস্ব ত নয়, দন্তস্ব থ। আর ঊর্ধ্ব বানান কিন্তু রস্যকার না, দীর্ঘকার, দীর্ঘ দয় ধয় রে। তা আজকে এই পর্যন্তই, পরবর্তী দিন নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।